বর্তমানে গোটা বিশ্ব করোনা মহামারীতে আক্রান্ত, এর প্রভাব পড়েছে চিকিৎসা ক্ষেত্রে। অনেক চিকিৎসক আতঙ্কে সেবা না দিয়ে চেম্বার বন্ধ করে রেখেছেন। এই ক্রান্তিকালে কুড়িগ্রামের কয়েকজন যুবক হতদরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা দিচ্ছেন কুড়িগ্রামে গড়ে ওঠা একটি সামাজিক সংগঠন পল্লী স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে। করোনা ভাইরাসে আতঙ্ক না হয়ে মানুষকে সতর্ক করার পাশাপাশি তাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান চলমান রেখেছেন তারা। কেন্দ্রটির 60 জন স্বাস্থ্যসেবী ও পল্লী চিকিৎসক গ্রামে ঘুরে ঘুরে হতদরিদ্র রোগীদের খুঁজে 6 মাস মেয়াদী একটি কার্ডের মাধ্যমে তাদের কেন্দ্রে নিয়ে এসে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রাথমিক সকল চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। পল্লী স্বাস্থ্যসেবা কেন্দ্রের পরিচালক শহীদুল ইসলাম শিমুল জানান, তারা সেবার ব্রত নিয়ে এ করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আগামীতে সরকারি সহায়তা পেলে তাদের চিকিৎসার মান আরও বাড়িয়ে দেবেন বলে জানিয়েছেন তিনি। সেই সাথে হতদরিদ্রদের স্বল্প খরচে সার্জারি সহ অন্যান্য চিকিৎসা সেবা দেবেন বলে এমন আশা ব্যক্ত করেন তারা। আমাদের এই পল্লী স্বাস্থ্য সেবা কেন্দ্র, তো আমাদের পল্লী স্বাস্থ্য সেবা কেন্দ্রে আমরা 6 মাস মেয়াদি একটা কার্ডের বিনিময়ে আমাদের দরিদ্র ও হতদরিদ্র সহ সব শ্রেণীর মানুষের মাঝে সেবা প্রদান করে যাচ্ছি। আমাদের এখানে সর্বক্ষণিক আমাদের এখানে ডাক্তাররা থাকে, যে আমি এখানে হলো বিনামূল্যে দরিদ্র হতদরিদ্রদের মাঝে ওষুধ বিতরণ হয় এখান থেকে। আমাদের পল্লী স্বাস্থ্য সেবা কেন্দ্র করোনা মহামারীতেও আমরা নিয়মিত রোগী দেখে যাচ্ছি, যে আমাদের এখানে আসলে উন্নতমানের কোনো যন্ত্রপাতি নাই, আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। উন্নতমানের যদি আমাদের এখানে যন্ত্রপাতি যদি থাকতো তাহলে আমাদের সেবার মানটা আরও ভালো হতো। এখানে প্রতিদিন আমরা নিয়মিত 15-20 জন আমরা রোগী দেখতেছি। প্রিয়াঙ্কা রায়, ডেস্ক রিপোর্ট।